এই ভিডিওতে আমরা একটা টেকনিক দেখব যেই টেকনিকটা একটা শর্তের উপর ভিত্তি করে ডাইরেক্টলি আনসার বের করে ফেলা যায় যেমন এরকম যদি একটা প্রশ্ন থাকে sin টু দি পাওয়ার 5 x dx এখন এই জায়গায় 0 এবং পাই বাই 2 এখন শর্তটা কি শর্তটাই হচ্ছে এরকম যে লিমিটের মানটা 0 থেকে পাই বাই 2 থাকতে হবে এই লিমিটের মান এটাই থাকতে হবে অন্য কিছু থাকা যাবে না তো এখন এই জায়গায় সাইন বা কস থাকতে পারে যে কোনো একটা থাকবে সাইন বা কস যে কোনো একটা বা দুইটাই থাকতে পারে নো প্রবলেম আমরা এখন এইগুলোর এরকম যদি সাইন বা সাইন কস দুইটাই থাকে তখন এদের লিমিট যদি 0 থেকে পাই বাই 2 হয় তাহলেই ডাইরেক্টলি আনসার বলা যাবে এখন কথা হচ্ছে এই সাইনের পাওয়ার একবার জোড় থাকতে পারে আরেকবার বিজোড় থাকতে পারে যো যখন জোড় থাকবে জোর থাকবে জাস্ট এই কথাটা মনে রাখলেই হয় যখন জোর থাকবে তখন একটা এক্সট্রা জিনিস গুণ করে দেব পাই বাই 2 আর বিজোর থাকলে কোনো প্রবলেম নাই কিছুই গুণ করা লাগবে না বিজোর থাকলে কোনো প্রবলেম নাই জোর থাকলে আমাকে একটা এক্সট্রা জিনিস গুণ করে দিতে হবে পাই বাই 2 তাহলে এখন এটার আনসারটা আমরা ডাইরেক্টলি কিভাবে বলবো আনসারটা হচ্ছে প্রথমে আমরা নিচ থেকে শুরু করব এই যে 5 5 তারপর হচ্ছে 4 তারপর ইনটু 3 ইনটু 2 তারপর ইনটু 1 এবং এই 1 এ এসে থেমে যাব তাহলে এটাই হচ্ছে আনসার এখন দেখব এই যে x টু দি পাওয়ার এই যে sin টু দি পাওয়ার 5 এটা কি জোড় নাকি বিজোড় যেহেতু এই 5 বিজোড় আমার কোনো সমস্যা নাই এইখানে কোনো পাই বাই 2 গুণ করতে হবে না এখন যদি এটা 6 হতো এটা যদি 6 হতো তাহলে আমি কি করতাম তাহলে এখন আমাকে আনসারটা কি করতে হতো এটা 6 হলে আমি আনসারটা যেভাবে বের করতাম সেটা হচ্ছে প্রথমে এই 6 থেকে শুরু করব 6 তারপর হচ্ছে 5 তারপর হচ্ছে 4 এক করে কমবো মানে উপরে নিচে ইনটু থাকবে এগুলা এগুলা ইনটু অর্থাৎ 3 তারপরে ইনটু 2 ইনটু 1 এই 1 আসলেই থেমে যাবে এখন দেখলাম এটা জোর 6 হচ্ছে কি জোর তাহলে 6 যেহেতু জোর তাহলে আমাকে এক্সট্রা একটা জিনিস গুণ করে দিতে হবে সেটা হচ্ছে পাই বাই 2 খুব ইজি ভাবে এটা মনে রাখা যায় যে আসলে সাইনের পাওয়ার বা কসের পাওয়ার যাই থাক সাইনের পাওয়ার বা কসের পাওয়ার যাই থাক যেমন এইখানে বললাম কস টু দি পাওয়ার 7 এক্স ডিএক্স এখন এই জায়গায় লিমিটটা কিন্তু 0 থেকে পাই বাই 2ই হতে হবে অন্য কিছু থাকলে হবে না 0 থেকে পাই বাই 2ই হতে হবে অন্য কিছু থাকলে এই সিস্টেমটা হবে না তাহলে কাজটা কি করব নিচে 7 7 থেকে শুরু করব 7 এর উপরে দিব 6 তারপরে দিব 5 তারপরে দিব 4 তারপরে দিব 3 তারপরে দিব 2 তারপরে দিব 1 তারপরে আর কিছু না 1 পর্যন্ত গিয়েই বাদ তাহলে এই জায়গায় একটা বিষয় কিন্তু খেয়াল করা যাচ্ছে যে এইখানে বিজোড় হচ্ছে আর এইখানে কিন্তু জোড় হচ্ছে একই কথা এইগুলো হচ্ছে নর্মালি গুণাকারে থাকবে এখন এইটা বিজোড় যেহেতু কিছুই করা লাগবে না যদি জোড় থাকে তাহলে একটা এক্সট্রা জিনিস গুণ করে দেব সেটা হচ্ছে কত পাই বাই 2 এখন এটা যদি 6 থাকতো কস টু দি পাওয়ার 6 তাহলে আনসারটা কেমন হতো তাহলে আমরা আনসারটা কি করতাম অর্থাৎ 0 পাই বাই 2 আর এইখানে যদি আমরা কস টু দি পাওয়ার 6 থাকে অর্থাৎ প্রশ্নটা আবার লিখে ফেলেছি এখন এটাকে ডিরেক্টলি আনসারটা আমরা কিভাবে বলবো প্রথম হচ্ছে 6 তারপরে হচ্ছে 5 তারপরে হচ্ছে 4 তারপরে হচ্ছে 3 তারপরে হচ্ছে 2 তারপরে হচ্ছে 1 যেহেতু এটা জোর অর্থাৎ 6 একটা জোর সংখ্যা তাহলে আমাকে এক্সট্রা একটা জিনিস গুণ করে দিতে হবে অর্থাৎ পাই বাই 2 তাহলে এটাই কিন্তু আনসার এখন গুণ করে যা আনসার আসে এইখানে 3 পাঁচা 15 আর হচ্ছে 24 24 দুগুণে 48 48 এর সাথে আবার ওইদিকে 2 গুণ আছে তো যাই আসুক এটাই হবে মূলত আনসার তো এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে তো এই জন্য এই প্রশ্নগুলো জানা থাকা দরকার এখন আসি যদি দুইটাই একসাথে থাকে তাহলে কি হবে অর্থাৎ এই যে সাইন টু দি পাওয়ার 5 আর হচ্ছে কস কিউব অর্থাৎ সাইন টু দি পাওয়ার 5 এক্স কস কিউব এক্স ডিএক্স দেখো এটা যদি থাকে অর্থাৎ এটা তো তুমি একভাবে সমাধান করতেই পারো অর্থাৎ সাপেক্ষটা চেঞ্জ করে দিয়ে অন্তরীকরণ করলে কিন্তু সমাধান হয়ে যায় খুব সহজেই তারপর যদি তুমি এখন এই শর্তের মাধ্যমে করতে চাও যেহেতু 0 পাই বাই 2 আছে তাহলে কিভাবে করবা সেটা বলি তাহলে তোমাকে একটা জিনিস জানতে হবে গামা সম্পর্কে এই যে গামা এই গামা যদি 5 থাকে কখনো গামা যদি 5 পাও তাহলে তুমি মনে রাখবা যে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4
এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 তাহলে গামা যদি 5 পাও তাহলে ফ্যাক্টোরিয়াল 4 অর্থাৎ গামা যদি n পাও তাহলে এটা বলা যায় কি n 1 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এটা কিন্তু গামা এটা কিন্তু রুট ওভার না গামার বিষয়টা হচ্ছে এইভাবে থাকে অর্থাৎ এটা তোমাদের জন্য নতুন একটা জিনিস হতে পারে গামা n পাইলে তাহলে সেটা কি হবে n 1 ফ্যাক্টোরিয়াল হবে n 1 ফ্যাক্টোরিয়াল হবে মূলত বিষয়টা এমন গামা যদি n থাকে তাহলে সেটা হয় n 1 রুট ওভার না এটা গামা n 1 এরকম তাহলে সেই জিনিসটাকে আমরা পরবর্তীতে ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি এখন দেখো আরেকটা জিনিস এই জায়গায় যখন আমরা এইভাবে একদম লাস্টে হাফ পেয়ে যাব একদম হাফ গামা তখন সেটা হবে পাই এই হাফ গামার মানটা যে পাই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হাফ গামা যেই কথা পাই একই কথা আমরা অনেক সময় এটা ব্যবহার করতে পারবো এখন এই জায়গায় এই কাজটা করতে পারবো তো এই কাজটা আমরা কিভাবে করব দেখো এই কাজটা করব এই যে 5 এই 5 এর সাথে আমরা 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব এই 5 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ এই গামা তারপরে আবার এই 3 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব তারপরে ইনটু 2 আবার সেম কাজটা করব যে এই 5 5 এর সাথে এই 3 যোগ করে তারপরে এই যে 2 যোগ করে নিচে একটা 2 দিয়ে ভাগ করে দেব এখন যা आंसर আসে তাই হবে এখন দেখো आंसरটা কেমন আসবে এইখানে হচ্ছে 6/2 তার মানে কি 3 3 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ গামা 3 এই যে গামা 5 মানে 4 ফ্যাক্টোরিয়াল তাহলে গামা 3 মানে কত 2 ফ্যাক্টোরিয়াল এইখানে 4/2 তার মানে এইখানে 1 ফ্যাক্টোরিয়াল তারপর এইখানে কত আসছে 8 10 10 রে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 5 তার মানে 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 তাহলে সেটাই হবে মূলত आंसर তাহলে আমরা এই কাজটা কিন্তু এভাবে করতে পারি এখন দেখা যাচ্ছে এইখানে যদি ভগ্নাংশ চলে আসে এরকম পূর্ণ সংখ্যা যদি না আসে তখন আমরা কি করব যেমন এইখানে চলে আসলো ধরো যে 5/2 এইখানে এরকম একটা সংখ্যা চলে আসলো তখন আমরা সেটাকে কি করতে হবে তখন সেটাকে করতে হবে দেখো এই 5/2 থেকে যদি 1 থেকে এই এই 5/2 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত আসবে দেখো এই 5/2 থেকে 1 বিয়োগ করে দিলে আসবে কত 3/2 তাহলে তোমাকে এরকম করে শুরু করতে হবে 3/2 ইনটু মানে এই বিজোড়গুলো নিয়ে নেবা 3/2 তারপর হচ্ছে হাফ হাফ আসার পরে একটা এই গামা হাফ থাকবে অর্থাৎ এই গামা হাফের পরিবর্তে তুমি কত বসাবা পাই বসাবা একটা প্রশ্নে যাই তাহলে তুমি বুঝতে পারবা খুব ইজি একটা জিনিসই মোটামুটি ধরো আমরা একটা প্রশ্নে চলে যাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবা আর এভাবে করার দরকার নেই কারণ একটু লং হলো ওইভাবে করা উচিত এখানে যদি পাই বাই 2 আর 0 থাকে যেমন sin টু দি পাওয়ার 6x আরেকটা দিলাম cos টু দি পাওয়ার 4x dx এখন দেখো আমরা কি করতেছি প্রথমে হচ্ছে এই 6 এর সাথে 1 যোগ করব বাই 2 এই যে গামা তারপর হচ্ছে এই 4 এর সাথে 1 যোগ করব বাই 2 নিচে কি করব এই 2 ইনটু এই 6 আর 4 যোগ করব 6 প্লাস 4 প্লাস 2 নিচেও 2 এখন কাজটা কি করব এখন কাজটা দেখো এইখানে 7/2 এই 7/2 মানে হচ্ছে 7/2 অর্থাৎ এই গামা 7/2 মানে কি এই যে গামা 7/2 মানে কি সেটা দেখো প্রথম কাজ হচ্ছে এর বিজোড় তুমি একটু চিন্তা করো এক বাদ দিলে কত থাকবে 5/2 5/2 থেকে এক বাদ দিলে কত থাকবে 3/2 3/2 থেকে এক বাদ দিলে কত থাকবে হাফ তারপর একটা গামা হাফ থেকে যাবে এই গামা হাফের পরিবর্তে পাই বসাই দেব ইনটু পাই তাহলে আমরা এইটুকুর পরিবর্তে অর্থাৎ এইটুকুর পরিবর্তে কিন্তু এইটুকু পাচ্ছি মূলত এইটুকু বসাবো এখন দেখো এইখানে কত 5/2 তো আবার এই 5/2 এর জন্য অর্থাৎ এই গামা 5/2 এর জন্য কত বসাবো 5/2 এর জন্য বসাবো যে 3/2 ইনটু হাফ
ইনটু পাই, কারণ ওইখানে একটা আমরা গামা হাফ পেয়ে যাব। তো সেম ভাবে এইখানে কত পাচ্ছি, 10 12 12 কে 6, 6 দিয়ে মানে 10 আর 2 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, অর্থাৎ 6 গামা 6 মানে কত, 5 ফ্যাক্টোরিয়াল।